দিনাজপুরের বোচাগঞ্জে কমলা ও মালটা চাষের সম্ভাবনা। এটা এই যে বড় বড় কমলাগুলা, জি এটা হচ্ছে দার্জিলিং কমলা, তার টেস্টটা একেবারে দার্জিলিং এর মতোই। হ্যাঁ, ঘন সবুজ গাছগাছালিতে ভরা বাগান, থরে থরে ধরে আছে কমলা ও মালটা ফল। মনে হয় যেন স্বপ্নে দার্জিলিং এর কমলা বাগানে এসে পড়েছি। মানুষের হাতের ছোঁয়ায় এখানে প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। বলছিলাম, দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার বাড়িয়া গ্রামে গড়ে ওঠা বিশ্বনাথ রায়ের কমলা ও মালটা বাগানের কথা। বিশ্বনাথ রায় একজন স্বপ্নদ্রষ্টা শিক্ষক। তিনি বর্তমানে শেতাবগঞ্জ সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। শিক্ষক হিসেবে তার বহু ছাত্রছাত্রী ইতোমধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন। আমি বিশ্বনাথ রায়, আমার এই গ্রাম বাড়িয়া, 2 নম্বর ঈশানিয়া ইউনিয়ন, বোচাগঞ্জ। আমার এখানে আমার জন্ম, আর আমি পেশাগতভাবে একজন শিক্ষক। আমি শেতাবগঞ্জ সরকারি পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক। সেই স্কুলেই আমি প্রায় 27-28 বছর আমি চাকরি করছি। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা মোটামুটি মাঝারি মানের কমলা বাগান, আর এই কমলা বাগান তো আপনি করেছেন, তাই না? জি, আমি করেছি। কবে শুরু করেছিলেন এটা? এটা আমি করোনার যে বছর শুরু হলো 2020-এ, তখন আমি শুরু করেছিলাম, কারণ সেই সময় স্কুল কলেজ সব বন্ধ হয়ে গেল। কৃষকের সন্তান বিশ্বনাথ রায়কে কৃষিকাজ এখনো পিছু ছাড়েনি, তাই তো তিনি 133% জমিতে গড়ে তুলেছেন কমলা ও মালটা বাগান। তিনি তার বাগানে দার্জিলিং ও চায়না জাতের কমলা লাগিয়েছেন, এছাড়া তিনি বাড়ি মালটা এক জাতের মালটাও লাগিয়েছেন। গত বছর স্বল্প পরিসরে প্রথম ফলন পেয়েছিলেন, এবার ভালো ফলনের আশা করছেন। 4 বিঘার মতো, 4 বিঘা? হ্যাঁ, আর কমলা আছে প্রায় 1.5 বিঘা মতো, আর বাকিটা মালটা আছে। আচ্ছা, এখানে 2 রকমের কমলা আছে, এটা আপনার জানানো দরকার। 2টা জাত আছে, 2টা জাতের কমলা আছে, তাই না? ইয়ে রাইট। হ্যাঁ, একটা হলো যেটা আপনি দেখতেছেন এখানে, এটা এই যে বড় বড় কমলাগুলা, জি এটা হচ্ছে দার্জিলিং কমলা। দার্জিলিং? হ্যাঁ, দার্জিলিং কমলা, এবং এটার টেস্টটা একেবারে দার্জিলিং এর মতোই। হ্যাঁ, দার্জিলিং এর কমলা, আমি তো বহুবার দার্জিলিং গেছি এবং খাইছি, তো এখানকার যে টেস্টটা, এই টেস্টটা কিন্তু সম্পূর্ণ দার্জিলিং এর মতো। আমি গতবারে কিছু আসছিল, 2-1টা গাছে আসছিল, এবারে অধিকাংশ গাছে আসছে, তো এটার টেস্টটা কিন্তু ওইরকম। এই যে এই কমলাটা আপনি দেখতে পাচ্ছেন, এটা এটা হচ্ছে চায়না কমলা। এটা চায়না কমলা, গতবারে প্রায় আমি 1 মনের মতো পেয়েছি, প্রায় 1 মন, মানে আইমিন 40 কেজি, মানে প্রথমবার ধরেছিল সে, প্রথমবার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, লাগানোর তো খুব মিষ্টি, এবং এটা সবচেয়ে এটা দর্শনীয়, ভেরি, মানে আমি মানে কমলার মতো এত সুন্দর রঙটা হয় আর কি, এটা সুন্দর। এখন তো আরও প্রায় 2 মাস বাকি আছে, 2-3 মাস, তো এখনও বড় হয়নি। এটা লাস্ট মান্থে গিয়ে এটা অনেক বড় হয়ে যায়, মানে পরিমাণটা এটা বড় হয়ে যায়। এটা জাত তাহলে হচ্ছে? এটা হচ্ছে চায়না জাত, চায়না কমলা, তাই না? চায়না, কিন্তু আমরা এখন এটা চায়নার মতো না, এটা আমি নিয়ে এসেছি চুয়াডাঙ্গা থেকে। ওমর ফারুক না ভাই নামে একজন বাগানি আছেন, তার ওখান থেকে আমি নিয়ে এসেছি। উনি এই বাগানটা বেশ বাংলাদেশে খুব আলোড়ন সৃষ্টি, এবং প্রথম বাগান, সেইখানে আমি নিজেও গিয়েছিলাম, এবং এই বাগান এই গাছের আমি চারা নিয়ে এসেছি। এই যে আপনি দেখছেন যে ফল, দেখেন মানে বেয়ারিংটা আপনি দেখেন কত বেশি, একেবারে অনেক বেশি, বেয়ারিংটা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, আমি ডাল ভাঙে যাচ্ছে বলে আমি কিছু কিছু দড়ি লাগায়, সুতলি লাগায়, বাঁশ লাগায় আমি এগুলো রক্ষা করতেছি। হ্যাঁ, তো এটার খুবই সুস্বাদু, তো আমরা এটাকে আর চায়না কমলা আমরা আর বলতে চাই না, আমরা বলতে চাই বাংলার মাটিতে হচ্ছে এটা, এটা বাংলার একটা কমলা। হ্যাঁ, আমরা চায়না নামটা আর ইউজ করতে চাই না, অর্থাৎ জাতটা চায়না হলেও বাংলা, বাংলা যেহেতু আবাদ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা বাংলা কমলা, তাই না? বাংলা কমলা। হ্যাঁ, আচ্ছা, এবং এটা গাছে আরও আমার, আমি শিক্ষক, আমার শিক্ষকতা সামাল দিতে হয়, আমি হেডমাস্টার, কিন্তু আমার ছোট ভাই দেখে, সে এই বিষয়ে অনভিজ্ঞ প্রায়, তাকে যতটুকু আমি এসে দেখাশোনা মানে করি, হয়তো আরও ট্রিটমেন্ট করলে আরও ভালো হতো।
হ্যাঁ, আমি যদি, আর আমারও অভিজ্ঞতা নেই এই বিষয়ে, তো আমার অভিজ্ঞতা খুবই কম, কিন্তু একটা জিনিস হয়েছে, আমি ইউটিউব থেকে প্রচুর আমি হেল্প নিই, এবং সেই হেল্প আমি সেই সাজেশনটা, সেই পরামর্শটা আমার ছোট ভাইকে দিই, ও সব এগুলো করে, কখন সার দিতে হবে, কি বীজ দিতে হবে, এগুলো সব। কখনো কখনো আমি যেই স্থানীয় কৃষি অফিস, স্থানীয় কৃষি অফিসের সহায়তা নেন না? কৃষি অফিস আছে, বিশেষ করে এইখানে আমাদের একজন রিটায়ার্ড এগ্রিকালচারিস্ট আছেন, হ্যাঁ, আমরা যাদেরকে বিএস বলতাম, এখন হচ্ছে অন্য টাইটেল তাদের, ডেজিগনেশনটা তাদের আলাদা। তো তিনি আমাকে, জসিমউদ্দিন ভাই, হ্যাঁ, উনি বকুলতলায় থাকেন, ওনার কাছে আমি মানে সর্বাত্মক সহযোগিতা নিই। আরেকটা ওমর ফারুক ভাই যে থাকেন, তার সঙ্গে আমি মোবাইলে সবসময় কী দিতে হবে না হয় এটা আমি করি। আপনি তো একজন শিক্ষক, হাজি, শিক্ষকতার পাশাপাশি আপনি এ ধরনের কমলা আবাদ, মালটা আবাদ কেন শুরু করলেন? আসলে আমি সারা জীবনে আমি কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাই, এটা আমার জীবনের খুব একটা লক্ষ্য। আর আমি তো ইন্টারমিডিয়েট পড়াকালীন সময় পর্যন্ত আমি কৃষিকাজ করতাম, গ্রামেই মানুষ হয়েছি, তো কৃষিকাজের একটা ধাস আমার মধ্যে আছে, এবং ছোটবেলা থেকেই আমি বিভিন্ন ধরনের মানে গাছ, বিভিন্ন প্রজাতির গাছ আমার যেটুকু জমির মধ্যে আমি লাগাইতাম। এখন যেহেতু আমার কিছু জায়গা জমি আছে, এখন সবাই ধান করছে, পাট করছে, হ্যাঁ, এগুলি ফসল করছে, গতানুগতিক সবাই করছে, কিন্তু এখন তো ইউটিউবের মাধ্যমে আমি দেখতে পাচ্ছি যে মানুষ নানা রকম মানে বৈচিত্র্য এসেছে। এই বৈচিত্রতার কারণে আমি দেখেছি যে মালটা একটা, কমলা একটা, আরও লেবু, আমার ওদিকে লেবু আছে, চারিপাশে লেবু আছে। তো আমি চাইছি যে এই মালটা একটা আমাদের এলাকায় একটা নতুন ফসল, এবং অনেকেই করতেছে, আমার এলাকায় নয়, আরও দূরে করতেছে। তো আমার ইচ্ছা হলো যে আমি মালটা করি। তো এইখানে আমি আম গাছও আমার ছিল, পরে আম গাছগুলো তুলে দিয়ে আমি এই মালটা করেছি। এটা আমার শখের থেকে, যে এটা একটা ব্যতিক্রমী ফসল, এই এলাকায় মানুষ দেখবে, চিনবে, এবং এটা একটা সাইট্রাস জাতীয় ফল, সাইট্রাস জাতীয় ফল, সাইট্রাস জাতীয় ফল আমাদের প্রচুর খেতে হয়, হ্যাঁ, যেমন কমলা, যেমন মালটা, লেবু, এগুলো আমাদের খেতে হয়। আর আমি যে জাতটা এটা নিয়েছি, এটা আমি নিয়েছি হর্টিকালচার থেকে, হর্টিকালচার দিনাজপুর, যেটা 10 মাইলের ওখানে, ওখান থেকে আমি 50 টাকা করে পার পিস চারা এনেছিলাম, এবং তারপরে আমি লাগাইছি। আমার জাতটা একেবারে পিওর, যেটাকে বলে, হ্যাঁ, বাড়ি ওয়ান, বাড়ি মালটা ওয়ান, তাই না? বাড়ি মালটা ওয়ান, ইয়েস, জি জি। এই যে এটার বড় বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা পয়সা, এটা অনেকে পয়সা মালটা বলে, বাড়ি মালটা ওয়ান এইটা, হ্যাঁ, এই যে এইটা, এই দাগটা, এই না, এই যে গোল চিহ্নটা পয়সার উপরে, দেখতে পয়সা মতো, একেবারে পয়সা মতো, এটাকে পয়সা মালটা কেউ বলে, আর কেউ বলে মানে অরিজিনাল নাম হচ্ছে বাড়ি মালটা ওয়ান। এই মালটাটা অত্যন্ত মিষ্টি, আমরা যে চায়না থেকে যে বা বিভিন্ন জায়গা থেকে যে আমরা হলুদ ধরনের মালটাগুলো নিয়ে আসি, এগুলো একেবারেই টক। হ্যাঁ, মালটার ফলন তো আমরা দেখতে পাচ্ছি, বেশ হয়েছে, বেশ বড় বড় হয়েছে। তো আপনি এতগুলো মালটা তো আর আপনার খাওয়ার জন্য নয়, তাই না? এটা তো বাজারজাত করবেন। তো বাজারজাত করার জন্য আপনি কোন কোন পন্থা বেছে নিতে চাচ্ছেন? আমি দুটি পন্থা চিন্তা করেছি। একটা হলো যে এখানে, এখান থেকেই যারা, আমি ফেসবুকে দেব এবং অন্যান্য জায়গায় অনলাইনে যদি কেউ অর্ডার করে, আমি যে যতটুকু চাই আমি পাঠিয়ে দেব, হ্যাঁ, কুরিয়ারের মাধ্যমে, এটা আমি চিন্তা করেছি। আরেকটা, এখানে ডাইরেক্ট এসে কেউ যদি নিতে চায়, সে একটু ডাইরেক্ট নিজে তুলবে এবং নিজে খাবে, টেস্ট করবে, নিয়ে যাবে। এই দুটি পন্থা আমি অবলম্বন করছি। তো আমি যেহেতু এবার আমার প্রথম, আমি চাচ্ছি যে অধিকাংশ গ্রাহক যারা একেবারেই মানে ভোক্তা, যারা নিজেরা খেতে চায়, 4-5 কেজি নিতে চায়, 2 কেজি নিতে চায়, 1 কেজি নিতে চায়, তারা ডিরেক্ট এখানে আসুক, আমার বাগান দেখুক, তারাও অনুপ্রাণিত হোক, এবং এইসব ফল নিজে সে পেরে, হ্যাঁ, খাওয়ার যেটা মজা সেটাও তারা অনুভব করুক। আমি চাই যে তাদের পরিবার, ছেলে মেয়ে, তাদেরকেও নিয়ে আসুক, তারাও দেখুক,
হ্যাঁ, এবং বিশেষ করে যারা আমাদের শিক্ষার্থী আছে তারা যদি আসে এবং যদি দেখে তারা অনুপ্রাণিত হবে, এবং এটা তাদেরকে ভবিষ্যতে অনেকেই এগ্রিকালচার নিয়ে পড়তে চায়, এটা তাদের উপর একটা বিশাল একটা ভূমিকা থাকবে, ভূমিকা হবে। তো এখানে যদি কেউ সরাসরি নিতে চায় তাহলে সেক্ষেত্রে তো এখানে আসতে হবে। হ্যাঁ, এখানকার একটু আপনি ঠিকানা বলেন, কিভাবে আসবে কেউ? এখানকার ঠিকানাটা হচ্ছে উপজেলা বচাগঞ্জ, আর 2 নম্বর ঈশানিয়া ইউনিয়ন পরিষদের আন্ডারে এটা বাড়িয়া গ্রাম। এটা বাড়িয়া, এটা হচ্ছে ঠিক শেতাগঞ্জ থেকে যে রাস্তাটি কালোপুরের দিকে আসছে, হ্যাঁ, ডকসাই হয়ে বা ভরড়া হয়ে যে রাস্তাটা কালোপুরের দিকে আসছে সেই রাস্তার পাশেই এই আমার বাগান। এখানে একটা প্রাইমারি স্কুল আছে, বাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিদ্যালয়টির সঙ্গে লাগানো আমার আমার বাড়ি এবং আমার আমার গ্রামের বাড়ি এবং আমার এই বাগান। হ্যাঁ, তো এইখানে তারা ডিরেক্ট আসতে পারবে, আর আমার মোবাইল নাম্বার রাখতে পারে। হ্যাঁ, আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01717089120। এই নাম্বারে কল করলে আমি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবো, তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় আমি তাদেরকে বলতে পারবো। তো আমরা যদি নিজেরা যদি একটু এই দায়িত্বটুকু নিই, আমরা যারা কৃষক আমরা যদি এই দায়িত্বটুকু যদি নিই, বা কৃষক ভাইরা যদি নেন, বা আমরা যারা সচেতন মানুষ আছি আমরা যদি নেই, তাহলে প্রত্যেকটা বাড়িতে যদি 2টি মাল্টার গাছ থাকে, 1টা কমলার গাছ থাকে, 2টি আম গাছ থাকে, কাঁঠাল গাছ থাকে, তাহলে আমাদের পুষ্টি চাহিদা, ফলের যে পুষ্টি চাহিদা, ফলের মধ্যেই সমস্ত রকমের খাদ্যমান রয়েছে, বিভিন্ন ফলে সিজনাল ফলগুলোতে বিভিন্ন রয়েছে, সেগুলো যদি আমরা রোপণ করি নিজেরা এবং নিজেরা যত্ন করে যদি তৈরি করি, তাহলে আমাদের পুষ্টি পূরণ হবে, অন্যপক্ষে আমরা কিছু অন্যকে আত্মীয় স্বজনকে দিতে পারবো এবং কিছু বিক্রি করতে পারবো। রবি ঠাকুরের এটা জন্মদিনের গান, হ্যাঁ, প্রকাশিত হোক তব জীবনেরও জয়, তোমার মাঝে অসীমেরও মহাবিস্ময়। তো একটি মানুষ অনেক কিছুই করতে পারে, সে যদি মেন্টালি প্রস্তুত থাকে, তার যদি করার কিছু মনোভাব থাকে, তাহলে অনেক কিছুই করতে পারে। আমি চাই যারা ইয়াং জেনারেশন আছে তারা আমার এই ভিডিওর মধ্য দিয়ে তারা অনুপ্রাণিত হবে এবং তারা নিজেরা কিছু ফল রোপণ করবে এবং নিজে খাবে এবং অন্যকে খাওয়ার সুযোগ করে দেবে, এবং তারা দেখবে যে ব্যতিক্রমী কী ফসলটা। যেমন আমি রামবুটান, আমি 2-1টা গাছ লাগি, রামবুটান এবং অ্যাভোকাডো, বাংলাদেশের রামবুটান প্রচুর হচ্ছে। তো আমি একটা জমি সিলেক্ট করেছি রামবুটান চাষের জন্য, আমি এটা করব, তাই না? তো এইগুলো জিনিস আমরা করতে পারি। আমার ওইখানে একটা গাছ আছে, ওটাকে বলেই ওটা কাঠবাদাম। হ্যাঁ, কাঠবাদাম গাছটা প্রচুর ফল ধরেছে, এবার প্রচুর কাঠবাদাম, এটা খুব একটা দামি ফল। হ্যাঁ, আমি 2টা গাছ লাগাইছি, 1টা গাছে প্রচুর ধরেছে। এরকম অনেক কিছুই করা যেতে পারে। আমাদের, আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের, তিনি চাচ্ছেন যে আমাদের প্রতি ইঞ্চি মাটি যেন আমাদের কাজে লাগে, ব্যবহৃত হয়। তো আমাদের অনেক জমি এখনও অব্যবহৃত আছে, সঠিক ম্যানেজমেন্টের অভাব আছে। তো সেই জিনিসগুলি আমাদেরকে দূর করে আমাদের প্রত্যেক ইঞ্চি জমি আমাদের ব্যবহার করতে হবে, কারণ আমাদের লোকসংখ্যা অনেক বেশি। এই জন্য আমি চাই যে আমাদের ইয়াং জেনারেশন, যারা শিক্ষিত সমাজ, তারা এই ব্যাপারে সচেতন হবে এবং আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে, জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমরা সবাই, আমরা সোনার বাংলা গড়তে আমরা ভূমিকা রাখতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। একজন শিক্ষক হিসাবে, একজন মহান পেশার দায়িত্ব পালনকারী হিসাবে আপনি আবার কিছুটা কৃষকের ভূমিকা নিয়েছেন। বর্তমান সময়ে কৃষিকাজ বেশ চমৎকার ফল বয়ে নিয়ে আসছে বাংলাদেশের জন্য, আর আপনি সেই কিছুটা কৃষকের ভূমিকা পালন করছেন, অর্থাৎ পুষ্টি চাহিদা পূরণে কাজ করছেন। এখন আশা করছি আপনার এই পুষ্টি চাহিদা পূরণ পাশাপাশি বাংলাদেশের এই কৃষি ব্যবস্থাকে যাতে আরও একটু জনপ্রিয় করা যায়, ধান, পাট, গম এগুলো চাষের পাশাপাশি যাতে মানুষ ফল চাষে আগ্রহী হয় সেজন্য আপনি কাজ করছেন, আপনার জন্য শুভকামনা রইল। আপনার যাত্রা শুভ হোক, সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।